আসসালামু আলাইকুম। তো কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? মিস্টার ট্রিপুলারকে তো আপনারা প্রায় সকলেই চেনেন, যিনি কিনা বাংলাদেশের সবচেয়ে বড় গেমিং ইউটিউবার। তো আপনারা কি জানেন মিস্টার ট্রিপুলারের কাছে এখন যে ফ্রি ফায়ার আইডিটা আছে এটা ওনার সর্বপ্রথম আইডি নয়? তো আপনারা কি জানেন মিস্টার ট্রিপুলারের ফার্স্ট আইডি কি হয়েছে? তো এই ভিডিওতে আমি আপনাদেরকে ফ্রি ফায়ার সম্পর্কে আননোন এন্ড ইন্টারেস্টিং পাঁচটা ফ্যাক্ট বলবো, যেগুলো দেখার পর আপনাদের রিয়াকশনটা ঠিক কেমনটা হবে। সো লেটস স্টার্ট। ফ্যাক্ট নাম্বার 5। সো গাইস, আপনি কি জানেন একটা সময় ফ্রি ফায়ারের মধ্যে জম্বি আসতো? অনেকেই ভাবতে পারেন এখন যে আমি সেই জম্বি মোডের কথা বলতেছি। আসলে না, আমি সেই জম্বি মোডের কথা বলতেছি না, যে মোডটার নাম ছিল ডেথ আপরাইজিং মোড। কিন্তু না, আমি সেই ডেথ আপরাইজিং মোডের কথা বলতেছি না, কারণ একটা সময় ফ্রি ফায়ারের লবির মধ্যে জম্বি আসতো, যেমনটা আপনারা ভিডিওটিতে দেখতেই পাচ্ছেন। আর আপনাদের মধ্যে যারা ফ্রি ফায়ারের পুরনো প্লেয়ার আছেন, আমার মনে হয় তারা এই বিষয়টা খুব ভালো করেই জানেন। ফ্যাক্ট নাম্বার 4। সো গাইস, আপনারা তো ফ্রি ফায়ারের র্যাঙ্ক পুশারদের কাহিনী জানেনই, যে তারা কিভাবে দিন রাত এক করে যেত না। আর কোন মোড যদি সিলেক্টই না করা যায় তাহলে সেই মোডটা খেলা যাবে কিভাবে? তো এই ফ্যাক্ট আপনাদের মধ্যে কে কে আগে থেকে জানতেন তারা কমেন্ট করে জানিয়ে দিন। ফ্যাক্ট নাম্বার 3। সো গাইস, এটা তো আপনারা সকলেই জানেন যে ফ্রি ফায়ারের মধ্যে কিছু দিন পর পরই নতুন নতুন কোন গানের গানি স্কিন আসে। আর ফ্রি ফায়ারের মধ্যে এমন অনেক গানি স্কিন আছে যেগুলো দেখার পর আমাদের কাছে মনে হয় যে এটাই হয়তো ফ্রি ফায়ারের সবচেয়ে রেয়ার গানি স্কিন। সো গাইস, আপনারা কি এটা জানেন যে ফ্রি ফায়ারের কোন গানি স্কিনটা ফ্রি ফায়ারের সবচেয়ে কম প্লেয়ারদের কাছে আছে? সেই গানি স্কিনটার নাম হলো আর্টিক ব্লু স্পাস 12। বেসিক্যালি গানি স্কিনটা যে ইভেন্টের মধ্যে আসছিল, সেই ইভেন্টের মধ্যে প্রতিটা স্পিন বা প্রতিটা কার্ড ফ্লিপ করার জন্য 99টা করে ডায়মন্ড লাগতো। আর এই আর্টিক ব্লু স্পাস 12 গানি স্কিনটা শুধু ফ্রি ফায়ার প্লেয়ারই না, আরো অনেক বড় বড় ইউটিউবারদের কাছেও নাই। ফ্যাক্ট নাম্বার 2। তো আপনারা কি জানেন মিস্টার ট্রিপুলারের কাছে এখন যে ফ্রি ফায়ার আইডিটা আছে এটা মিস্টার ট্রিপুলারের ফার্স্ট আইডি নয়? তো এখন কথা হলো মিস্টার ট্রিপুলারের ফার্স্ট আইডি কোথায় বা মিস্টার ট্রিপুলারের ফার্স্ট আইডি কি হইছে। তো মিস্টার ট্রিপুলারের ফার্স্ট আইডি হলো এটা। হ্যাঁ, এটাই হলো মিস্টার ট্রিপুলারের ফার্স্ট আইডি, যেটির নাম ছিল mr.triple.r। মিস্টার ট্রিপুলার যখন প্রথম প্রথম ইউটিউবে ভিডিও আপলোড করত, তখন তিনি এআইডিটি দিয়ে গেমপ্লে করে ভিডিও করত, এবং তার ইউটিউবের ফার্স্ট ভিডিওটাও এআইডিটি দিয়েই করা। তো এখন অনেকে বলতে পারেন এটা তো মিস্টার ট্রিপুলারের ফেক আইডিও হতে পারে, কারণ অনেকে মিস্টার ট্রিপুলার নামে ফেক আইডি খুলে থাকে। তো যারা যারা বিশ্বাস করতেছেন না এটা যে মিস্টার ট্রিপুলারের ফার্স্ট আইডি, তারা মিস্টার ট্রিপুলারের কাছ থেকে শুনুন। mr.triple.r যে ফ্রি ফায়ারের আইডিটা আমার মেইনলি খোলা হয়েছিল ইউটিউবের জন্য, যে আইডিটা দিয়ে তোমাদের সাথে এত দিন ধরে খেললাম গাইস, আর যে আইডি দিয়ে এত এত কাস্টম খেললাম, এত এত মজা করলাম, সেই আইডির ফেসবুক যে আইডিটা ছিল সেইটা কিন্তু অনেক আগেই ডিসেবল করে দেওয়া হয়েছিল ব্রাদার। কিন্তু যে আমার mr.triple.ir আইডিটা পুরোপুরি বাদ হয়ে গেল, আর কখনো ব্যাক আসবে না। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। আর আপনি যদি মিস্টার ট্রিপুলারের একজন ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন। ফ্যাক্ট নাম্বার 1। সুয়েজ, কেমন হবে যদি ফ্রি ফায়ারে প্রতিটা কিল করার পরে আমাদেরকে ফ্রিতে ডায়মন্ড দেওয়া হয়? আসলে এমনই হয়েছিল ফ্রি ফায়ারের 2019 সালের একটা ইভেন্টের মধ্যে। তো 2019 সালে ফ্রি ফায়ারের মধ্যে একটা ইভেন্ট আসছিল যার নাম ছিল ফ্রি ফায়ার ওয়ার্ল্ড কাপ। এই ইভেন্টের ভিতর আরো একটা ইভেন্ট ছিল যার নাম ছিল কিল এনিমি এন্ড গেট ডায়মন্ডস। তো তখন কোন এনিমিকে কিল করার পর এনিমির লুট বক্সে আরো একটা লুট বক্স থাকতো যার নাম ছিল সিক্রেট লুট ক্রেট। আর এই সিক্রেট লুট ক্রেটস থেকে ডায়মন্ড পাওয়া যেত। আর এই ইভেন্টটা মাত্র একদিনের জন্যই ছিল। তো এই ছিল মূলত ফ্রি ফায়ারের ফার্স্ট আননোন ফ্যাক্ট। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন, আর এমন ইন্টারেস্টিং ভিডিও রেগুলার দেখতে চাইলে রক্সম্যান গেমিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিন। তো এই ভিডিওটি এতটুকুই, বাই বাই।